আপনাদের নিউজ চ্যানেলকে কিভাবে বন্ধ করে দিতে হয় আমরা দেখব। অবৈধ কল সেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাব, একের পর এক খবর প্রকাশ হতে অপবাদের সাথে হুমকি ফোন শিলিগুড়ি টাইমসের প্রতিনিধিকে, শুনে নিন। আপনাদের নিউজ চ্যানেলকে কিভাবে বন্ধ করে দিতে হয় আমরা দেখব। শিলিগুড়ি জুড়ে বিনা লাইসেন্সের অবৈধ কল সেন্টার, বহু জায়গায় ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের ছাড়পত্র কিংবা রেজিস্ট্রেশন ছাড়াই চলছে কিছু কল সেন্টার, যেগুলির আড়ালে কিছু অসামাজিক কাজ হচ্ছে বলে অভিযোগ অনেকের। একের পর এক সেই খবর প্রকাশিত হতেই শহরের বিভিন্ন ওয়ার্ডে সরব হয়েছেন এলাকাবাসী ও ওয়ার্ড কোঅর্ডিনেটর। এরই মধ্যে এই অবৈধ কল সেন্টারের ঘটনা সামনে আসতেই আমাদের প্রতিনিধিদের কাছে আসছে হুমকির ফোন কিংবা কোথাও আবার কিছু যুবক দিচ্ছে টাকার টোপ। প্রশ্ন, যদি এই কল সেন্টারগুলি আদতে সঠিক কাজ করছে তাহলে কেন হুমকি দেওয়া হচ্ছে আর কেনই বা টাকার টোপ দেওয়া হচ্ছে? দুদিন আগে আমাদের এক প্রতিনিধির কাছে একটি নম্বর থেকে ফোন আসে। ফোনে আসা ব্যক্তি হুমকি দিয়ে জানান, আপনাদের চ্যানেল বন্ধ করে দেব। শুধু তাই নয়, ওই ব্যক্তি দাবি করেন তার নাকি শিলিগুড়ির পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। তাকে নাকি পুলিশ কমিশনার জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা টাকা নেওয়ার জন্য এই খবর করেছেন। বৃহস্পতিবার শিলিগুড়ি থানায় ওই মোবাইল নম্বরটি ও পুরো ঘটনার কথা জানিয়ে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় শিলিগুড়ি টাইমস কর্তৃপক্ষের তরফে। ইতিমধ্যেই শিলিগুড়ি থানার পুলিশ ওই ব্যক্তির সন্ধানে তদন্ত শুরু করেছে। এবার প্রশ্ন, কেন দেওয়া হচ্ছে এমন হুমকি? শিলিগুড়ি জুড়ে অবৈধ কল সেন্টারের মাথাদের খোঁজে আমাদের অন্তর তদন্ত চলছে, বড় প্রভাবশালীরাও এর সঙ্গে যুক্ত। আর সেই রহস্য অবৈধ কল সেন্টারগুলির ঠিকানা ফাঁস হওয়া শুরু হতেই একের পর এক হুমকি ফোন। তবে এই অবৈধ কার্যকলাপ রুখতে থেমে থাকবো না আমরা, প্রতিদিন এই কারবারের কালো জগতের সত্য ঘটনা তুলে ধরবে শিলিগুড়ি টাইমস। শুনলেন ফোনের হুমকি, পর্দা ফাঁস হবেই, আমরা করব, সাথে থাকবেন আপনারা।